শুভ সন্ধ্যা সুধীবৃন্দ। ওয়াহিদুল হক স্মারক দেশঘরের গান 1487 আপনাদের সকলকে স্বাগত। আজকে পরিবেশন করা হবে নিমাই সন্ন্যাসের পালা। পরিবেশন করবেন নেপাল চন্দ্র বিশ্বাস এবং তার দল। এটি একটি পদাবলী কীর্তন। কলির যুগ হল পাপের যুগ। এই পাপের যুগকে পাপ থেকে মুক্ত করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়। সকল পাপ কর্ম বা অপকর্ম থেকে মুক্ত করে স্বর্গে নেয়ার জন্যই গৌরাঙ্গ মহাপ্রভু ধরাধামে আসেন এবং গৌরাঙ্গ মহাপ্রভু তাঁর স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে পরিত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। এই সন্ন্যাস গ্রহণ করার জন্য সকল কিছু ত্যাগ করে তিনি নদিয়া ছেড়ে চলে যান। কাহিনীতে গৌরাঙ্গ মহাপ্রভুর নামই নিমাই। এই কলির যুগকে কলি থেকে উদ্ধার করার জন্যই মহাপ্রভু তাঁর সাধনা করেন। কাহিনীর এটি মূল কথা। আজকের আয়োজনে প্রধান গায়ক সুজন কুমার সূত্রধর, খোলবাদক বিষ্ণুপদ মালো, ঢোলবাদক তুষার, মন্দিরাবাদক সুদেব পাল এবং রতন মণ্ডল, কিবোর্ড এবং গানে সঞ্জয়, হারমোনিয়াম ও গানে নেপাল চন্দ্র বিশ্বাস। এখন পরিবেশিত হবে নিমাই সন্ন্যাসীর পালা, ফরিদপুরের নেপাল চন্দ্র বিশ্বাসের পরিচালনায়। আসুন উপভোগ করি নিমাই সন্ন্যাসীর পালা। Thank you.
Oh,
করলে আজকে পাপাচ্ছন্ন কলিজির আপন কর্ম দোষে এরা সকলে নরকগামী হচ্ছে। আমার কি করণীয়? আমি এই জীবকে উদ্ধার করবার জন্য এসেছি, আমি সন্ন্যাস যাব। তথায় দেখা হলো কেশব ভারতী গোস্বামীর সাথে। ভারতী গোসাইকে মহাপ্রভু বললেন, প্রভু আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হব, আমি সন্ন্যাস গ্রহণ করব, আমাকে আপনি সন্ন্যাস দান করুন। ভারতী বলল, নিমাই তোমার বয়স হবে মাত্র 24 বছর, 24 বছর বয়সে তো সন্ন্যাস হয় না। শাস্ত্রে বলেছেন সন্ন্যাস যদি নিতে হয় তাহলে 50 বছর বয়স না হলে কেউ সন্ন্যাস নিতে পারে না। নিমাই বললেন, ভারতী আমি এই শাস্ত্র যুক্তি মানি না, কেননা 50 বছর অবধি যদি কারো আয়ু না থাকে তার পূর্বেই যদি তিনি ইহলোক পরিত্যাগ করে পরলোকে চলে যায় তাহলে কি তিনি কৃষ্ণ ভজন করবে না? তাহলে কি তিনি ভজনের অধিকারী হবে না? নিমাইয়ের কথা শুনে কেশব ভারতী বললেন, নিমাই শাস্ত্রে সিদ্ধান্ত দিলেন 50-এর নিচে কখনো সন্ন্যাস হয় না। নিমাই বললেন, শাস্ত্রে যদি 50-এর কথা বলা থাকে আমি বলি 50-এতেও হবে না। বলি, ভারতী যদি আমি 24 বছরে সন্ন্যাস না হয় তবে 50 বছরেও সন্ন্যাস গ্রহণ করা যাবে না। কেশব ভারতী বললেন, নিমাই কেন? বলছি শোনো ভারতী, বলি 50-এতেও হবে না রে, 50-এতে হবে না রে, বলি 50-এতে হবে না রে, 50-এতে হবে না রে, ওই পঞ্চতত্ত্ব না জানিলে প্রভু 50-এতে হবে তাহলে 60 বছরেও তিনি সন্ন্যাস নিতে পারবে না। কেশব ভারতী বললেন, নিমাই যদি 60 বছরে না হয় তাহলে 70 বছরে হবে। বলছে, না না প্রভু, 70-এতেও হবে না, 70-এতেও হবে না, 70-এতে হবে না, ওই সৎসঙ্গ না করিলে 70-এতেও হবে না,
আচ্ছা নিমাই সত্তরে যদি না হয় তাহলে মনে হয় আসিতে হবে। নিমাই বললেন না না বলি আসিতেও হবে না, আসিতে হবে না, আসিতেও হবে না, আসিতেও হবে না, বের আসিতে হয় বারে বারে তাই আসিতেও হবে না, আসিতে হয় বারে বারে তাই আসিতেও হবে না, বলি অষ্ট পাশ না কাটিলে আসিতেও হবে না, অষ্ট পাশ না কাটিলে আসিতে হবে না। নিমাই বললেন ভারতী আশি বছরেও হবে না, জীবের আসিতে হয় বারে বারে, আর যদি জীবের মধ্যে অষ্ট মাস থাকে অহংকার রূপী তাহলে আশি বছরেও হবে না। কেশব ভারতী বললেন নিমাই আশিতে যদি না হয় তাহলে নব্বই বছরে হবে। বলছেন না প্রভু, বলি নব্বইতেও হবে না, নব্বইতে হবে না, নব্বইতেও হবে না, নব্বইতে হবে না, বলি নববিধা ভক্তি না থাকিলে নব্বইতেও হবে না, নববিধা ভক্তি না থাকিলে নব্বইতেও হবে না, নববিধা ভক্তি না থাকিলে নব্বইতেও হবে না, নববিধা ভক্তি না থাকিলে নব্বইতেও হবে না। নববিধা ভক্তি যদি না থাকে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পদসেবা দাস্য সখ্য আত্মনিবেদন এই তো ভক্তি নববিধা। প্রভু যদি কারো মধ্যে এই নববিধা ভক্তি না থাকে তাহলে তিনি নব্বই বছরেও তো সন্ন্যাস নিতে পারবে না। কেশব ভারতী বললেন নিমাই যদি নব্বইতে সন্ন্যাস না হয় আমার মনে হয় শত বছরে হবে। নিমাই বললেন না না শত বছরেও হবে না, শত বছরেও হবে না, শত বছরেও হবে না, শত বছরেও হবে না, এই শত সংগ্রহ না করিলে শত বছরে হবে না, শত বছরে হবে না, এই শত সংগ্রহ না করিলে শত বছরেও হবে না, সংগ না করিলে শত বছরে হবে না, শত বছরেও হবে না। কেশব ভারতী বললেন নিমাই যদি একশো বছরেও না হয় আমার মনে হয় কি জানো একশো দশ বছরে হবে। নিমাই বললেন না, নিমাই বললেন না যদি শত বছরে না হয় তবে একশো দশেও হয় না, একশো দশ হয় না, একশো দশেও হয় না, অবস্থা হলে একশো দশ হয় না, অবস্থা হলে একশো দশ হয় না। নিমাই বললেন প্রভু মানব দেহের যে দশ ইন্দ্রিয় এই দশ ইন্দ্রিয় যদি দমন না হয় বশ না হয় তবে একশো দশেও হবে না। কেশব ভারতী বললেন নিমাই আয়ুর্বেদ শাস্ত্র বললেন মানুষের পরমায়ু নাকি একশো বিশ বছর, আমার মনে হয় একশো দশ বছরে যদি না হয় তাহলে একশো বিশ বছরে শেষ বয়সে অবশ্যই হবে। নিমাই বললেন না না একশো দশে যদি না হয় হে কেশব ভারতী তবে একশো বিশেও হয় না, একশো বিশেও হয় না, একশো বিশেও হয় না, একশো বিশেও হয় না, ওই বিষয় বিশ না কাটিলে একশো বিশেও হয় না, বিষয় বিশ না কাটিলে একশো বিশেও হয় না, ওই বিষয় বাসনা দূরে না গেলে একশো বিশেও হয় না, বিষয় বাসনা দূর না হলে একশো বিশেও হয় না, একশো বিশেও হবে না। কেশব ভারতী বললেন নিমাই নিমাই তুমি হচ্ছ সর্বশাস্ত্রে পণ্ডিত, আমি কি তোমার সঙ্গে শাস্ত্র যুক্তিতে পারি? নিমাই বললেন প্রভু আমি বলি শোনো, এ জগতে যার হবে তার নয়তেই হবে, আর যার হবে না তার নব্বইতেও হবে না। আপনি আমাকে সন্ন্যাস দিন,
আমি সন্ন্যাস গ্রহণ করতে চাই। কেশব ভারতী বললেন, নিমাই আজ নয়, তুমি শুভক্ষণে যেদিন কৃষ্ণ তোমার প্রতি কৃপা করবে তুমি সেই দিন আমার আশ্রম কাটোয়া কাঞ্চননগরে এসো, আমি তোমাকে সন্ন্যাস দান করব। নিমাই আমি তোমাকে সন্ন্যাস দান করব। তবে শোনো নিমাই, তুমি যে উদ্দেশ্যে এই জগতের বুকে অবতীর্ণ হয়েছ বিলম্ব করো না। পাপা ছন্ন পরিজিৎকে উদ্ধার করতে হলে তোমাকে অনতি বিলম্বেই সন্ন্যাস গ্রহণ করতে হবে। নিমাই কেশব ভারতীর চরণে প্রণাম করি, ধীরে ধীরে গৃহমাঝে প্রস্থান করলি। গৃহমাঝে প্রস্থান করে নিমাই মনে মনে চিন্তা করছেন, হে গোবিন্দ, হে দয়াময়, তুমি করুণা করো, আমি জগৎকে কৃষ্ণ বলাতে এসেছি, তোমার নাম গুণ মহিমা প্রচার করব বলে এসেছি প্রভু, তুমি আমাকে কৃপা করো, তোমার চরণে দাসত্ব ভক্তি দাও। মহাপ্রভু নিজেই কৃষ্ণ, তথাপিও ভগবান আজ ভগবত্তা বিসর্জন দিয়ে এই পাপাচন্ড কলিজিৎকে উদ্ধার করবে বলে নিজেই ভক্তভাব অবলম্বন করেছেন। ভক্তভাব অবলম্বন করে আজকে শ্রীধাম নবদ্বীপে মধুময় লীলা করছেন। বিষ্ণুপ্রিয়া তথায় আসিয়া প্রভুর কাছে জিগাইল সম্বন্ধ, বললেন, প্রভু আজ তব বদন খানি কেন এতই বলি, বলো তোমার কি হয়েছে প্রভু? নিমাই বললেন, বিষ্ণুপ্রিয়া আমার যে ব্যাধি হয়েছে। বিষ্ণুপ্রিয়া বললেন, প্রভু ব্যাধি যদি হয় তাহলে তুমি বৌদ্ধের কাছে যাও, বৌদ্ধের কাছে যাও, ঔষধি সেবন করো, তোমার ভবরোগ দূরে যাবে। নিমাই বললেন, প্রিয়ে গো, আমার যে ব্যাধি হয়েছে এই ব্যাধির ওষুধ এই নবদ্বীপে নেই, এই ব্যাধির বুদ্ধ এই নবদ্বীপে নেই, সে থাকে কোথায় জানো? অনুরাগীর দেশ প্রেম পরগনা, আমার বুদ্ধের এই ঠিকানা প্রিয়া। বিষ্ণু পিয়াজি বলল, প্রভু আমি যাব তোমার বুদ্ধকে আনতে, আমি তোমাকে সারিয়ে তুলব। নিমাই বললেন, বিষ্ণু পিয়া তাকে কি দিতে হয় জানো? তাকে মনোমনি দিতে হয়, হৃদয়টা দান করতে হয়। বিষ্ণু পিয়াজি বললেন, প্রভু হে আমার জীবন যৌবন দেহ মনোপ্রাণ আমি সেই দিনই তোমার চরণে সঁপে দিয়েছি, যেদিন ওই সুরধ্বনি গঙ্গার তীরে তোমার ওই সুন্দর রূপ দেখেছিলাম। প্রভু হে সেদিনই তোমার রূপের ওই চরণে আমি দেহ মনোপ্রাণ সঁপে দিয়েছি। প্রভু নিমাই বললেন, বিষ্ণুপ্রিয়া অনেক রজনী হয়ে গেছে, পৌষের শেষ, 24 বছর বয়স প্রভু, এমত অবস্থায় শুভ লগ্ন মাঘ মাস প্রথম দিনে প্রভু সন্ন্যাস করবেন, পৌষ সংক্রান্তি রজনীতে বিষ্ণুপ্রিয়াকে নিয়ে প্রভু শয্যায় শায়িত হইলেন। যখনই শয্যায় শুয়ে বিষ্ণুপ্রিয়াজি মনে মনে চিন্তা করলেন, নবদ্বীপের লোক সকলেই বলছেন, প্রভু নাকি আমাকে ছেড়ে চলে যাবে, প্রভু নাকি সন্ন্যাসে যাবে, আমি প্রভুকে সন্ন্যাস যেতে দিব না। বিষ্ণুপ্রিয়া নিজের অঞ্চলের সঙ্গে প্রভুর অঞ্চল বেঁধে নিদ্রায় যখনই নিদ্রা গেলেন, নিমাই যোগমায়াকে স্মরণ করলেন, কোথা হে যোগমায়া পূর্ণমাসী, সমস্ত লীলার ঘটনায় অঘটন ঘটিয়সী, কোথায় যোগমায়া? আমি তোমার শরণ লইলাম, আমি কৃষ্ণ ভজনে যাব। হে যোগমায়া, তুমি নবদ্বীপবাসীকে
সতী মাতাকে তুমি বিষ্ণু প্রিয়াকে নয়নে নিদ্রায় ভর করো, যেন আমি নির্বিঘ্নে আজ নিশি এই ঘোর রজনীতে নবদ্বীপ ছেড়ে কাটোয়া কাঞ্চনের পথে যেতে পারি। প্রভু প্রভু বিষ্ণু প্রিয়াকে নিয়ে সব যায় সেই নিশি মধ্য নিশি যোগে প্রভু আমার সমস্ত বেশভূষা পরিত্যাগ করে চরণের নূপুর পরিত্যাগ করে বিষ্ণু প্রিয়ার বাঁধন ছেদন করে প্রভু ধীরে ধীরে আপন আলয় হতে সন্ন্যাসীর উদ্দেশ্যে গমন করলেন। যখনই পথ চলতে যায় মনে পড়ে গেল সতী মাতা তো আমাকে বলেছিল নিমাই যেদিন সন্ন্যাসে যাবি বাপ সেদিন আমার কাছে বলে যাস। নিমাই আমার বিষ্ণু প্রিয়ার মন্দিরের দুয়ারে দাঁড়িয়ে ডেকে ডেকে বলছে বিদায় দে গো পরে
আমি ঘর ছেড়ে শোন নাশি হব এই ঘরে আর রইব না হরি বল আকে মা বলিব এই ঘরে আর রইব না পরে মাকে মা বলিব এই ঘরে আর রইব না আমি ঘরে বিষ্ণু পিয়া কেঁদে বললেন কে গো তুই বলি ব্রজের কোকিল রে তুই ব্রজে যারে 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 ও তুই আর ডাকিস না অমন করে ব্রজের কোকিল রে তুই ব্রজে যারে ও তুই আর ডাকিস না অমন করে ব্রজের কোকিল তুই ব্রজে যারে আমার নিমায়ের ঘুম কোকিল রে তুই ব্রজে যারে মায়ের ঘুম ভেঙে যাবে কোকিল রে তুই ব্রজে যারে তুই আর ডাকিস না আমায় মামা বলে ব্রজের কোকিল রে তুই নিমাই বললেন মা গো সচিরানী তুমি আজকে আমাকে যেভাবেই হোক তুমি আমাকে বিদায় দিয়েছ বিদায় সতী মাতা বিদায় জননী জন্মভূমি প্রভু আমার সকল কিছু পরিত্যাগ করে নবদ্বীপ ধাম পরিত্যাগ করে মাতা বিষ্ণুপ্রিয়া ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া মাতা সতী রানীকে পরিত্যাগ করে পাষাণ সমান হৃদয় গঠন করি কাটোয়া কাঞ্চনের দিকে চলল প্রভু আমার কি করলেন প্রভু নবর দিব ছাড়ি গঙ্গা পরি হরি কাঞ্চন নগর পথে প্রভু নবর দিব ছাড়ি কাটোয়া পরি হরি কাঞ্চন নগর পথে প্রভু আমার হেলে দুলে জ্বলে ছেড়ে হেলে দুলে জ্বলে ছেড়ে পরে না জানি কোন ভাব মনে করে আজি আজি হেলে দুলে চলে ছেড়ে হেলে দুলে চলে ছেড়ে নয়ন জলে ভোগ ভাসায়ে হেলে দুলে
প্রভু আমার নবদ্বীপ ছাড়ি গঙ্গা পড়ি হরি কাটোয়া কাঞ্চনের দিকে রওনা হলো এদিকে বিষ্ণু পিয়াজি অকস্মাৎ যখনই নিদ্রাভঙ্গ হলো বিষ্ণু পিয়ামান তো নাদ করে দেখলেন প্রভু তো আমার পাশে প্রভু কোথায় গেল বিষ্ণু পিয়াজি কেঁদে উঠলেন বললেন বলি হে থা বিষ্ণু পিয়া চমকি উঠিয়া পালং মোর
সতী মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী Thank you.
সন্ন্যাসে চলে গেছে বিষ্ণুপ্রিয়া কাঁদছে বিরহ বাবা বিষ্ণুপ্রিয়ার বিরহে যেন সমস্ত সমস্ত আকাশ বাতাসে কম্পিত হচ্ছে বৃক্ষ হতে পত্র ঝরে পড়েছে বিষ্ণুপ্রিয়ার নয়নের জল দেখে যেন বসুমতী স্থির থাকতে পারছে সচিমাতা সচিমাতা বিষ্ণুপ্রিয়াকে জড়িয়ে ধরে বললেন বিষ্ণুপ্রিয়া বলে নিমাই রে নিমাই ওরে বাপ নিমাই Thank you.
সকলেই কাছে মহাপ্রভু চব্বিশ বছর বয়সে সকল কিছু পরিত্যাগ করি পাপা ছন্ন করি জীবকে উদ্ধার করিবে বলে আজকে নিজে সকল কিছু পরিত্যাগ করে নবদ্বীপবাসীকে দুঃখের সাগরে ভাসিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে বলতে সন্ন্যাস সকলকে ডুবাইয়ে নবদ্বীপবাসীকে নয়নের জল ভাসাই যে নিমায়ের বদন খানা দেখছে সে আত্মনাদ করে কান্নাকাটি করছে কোন মায়ের সন্তান কাঞ্চন নগরীর কোন নারী বলছে দিদি গো কোন মায়ের এমন সন্তান যে মায়ের কোল খালি করে এসেছে সব ভারতীর কাছে গিয়ে নিমায় প্রণাম করে কেশব ভারতীর চরণে প্রণাম করে বললে হে গুরুদেব আমি চলে এসেছি চিরজন্মের মতো মায়াপাশ পরিত্যাগ করে কামিনী কাঞ্চন চিরজন্মের মতো বিসর্জন দিয়ে শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করব বলে আমি নবদ্বীপবাসীকে দুঃখ সাগরে ভাসিয়ে আপনার চরণে এসেছি প্রভু শুভ লগ্নে আমি তোমাকে সন্ন্যাস দেব তুমি যাও মস্তক মুন্ডন করে গঙ্গায় স্নান করে তারপরে আমার কাছে আসো নিমাই মস্তক মুন্ডন করতে নরসুন্দরীর কাছে গেলেন মধু বললেন তোমার জাতি পরিচয় দাও আমি নিজ জাতিকে ক্ষৌর কার্য করি না কেননা আমি উচ্চ বংশীয় লোক ব্যতীত কাউকে ক্ষৌর কার্য করি না মধুকে নিমাই বললেন মধু তুমি আমার মস্তক মুন্ডন করে দাও নিমাইকে বললেন তোমার পরিচয় দাও নিমাই বললেন মনে মনে চিন্তা করলেন যিনি সন্ন্যাস যায় সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে সমস্ত কিছু নাশ পিছনের সমস্ত কিছু পরিত্যাগ করে সব কিছু ছেড়ে শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করা আমি তো আজ শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করব আমার তো পূর্ব পরিচয় নেই আমি কোন পরিচয় নেই বললেন আমি দাস বলছি তুমি কোন দাস ওই যে নদীতে যিনি খেওয়া পার করেন তুমি কি সেই দাস বলছে হ্যাঁ হ্যাঁ মধু আমি মাঝি মধু বললেন তুমি যেই হও না কেন বাপু আমি উচ্চ বংশীয় লোককে খেউড়ো কার্য করি তোমাকে করতে পারবো না কেননা আমি মাঝি জাতির খেউড়ো কার্য করলে সমাজের যারা উচ্চ বংশীয় লোক আছে যদি আমাকে দেখে ফেলে আমার কাছে আর কেউ খেউড়ো কার্য করবে না তুমি চলে যাও অন্যত্র গিয়ে খেউড়ো কার্য করো ভগবান যাকে কৃপা করবেন নিমাই ভাবলেন না আমি তো সর্বপ্রথম মধুকেই কৃপা করব আমি মধুর কাছ থেকেই খেয়ে রাখবো বললেন মধু ও মধু তুমি আমাকে দয়া করে অনতি বিলম্বে খেয়েও কার্য করো কেননা আমার সময় চলে যাচ্ছে আমি অনতি বিলম্বেই সন্ন্যাস গ্রহণ করব
মধু বললে না না তুমি চলে যাও, আমি মাঝি জাতিকে থিওরি করি না। নিমাই বললেন শোনো মধু, আমি আমি এই ঘাটের মাঝি নই রে, আমি এই ঘাটের মাঝি নই। তুমি যে ঘাটের মাঝি হও, তুমি যে ঘাটের মাঝি হও, তোমাকে আমি খেউড়ো কর্য করবো না। নিমাই মধুর চরণ চরিত, তুমি এতবার যখন আমাকে অনুরোধ করছো আমি তোমাকে খেউড়ো করে দেবো, যাও আগে খেউড়ির পূর্বে তুমি মস্তকটা গঙ্গা থেকে সিক্ত করে আসো, ভিজিয়ে আসো। যখন নিমাই গঙ্গা থেকে মস্তক ভিজিয়ে আসলেন, মধু যখনই মহাপ্রভুর মস্তকে ঘুর ধরতে যাবে, দেখি আমি কি দেখছি ঘুর চলছে না কেন, যখনই চরণের দিকে লক্ষ্য করলে দেখি সাধারণ মানুষের চরণে তো এই চিহ্ন থাকে না, এটা তো স্বয়ং শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। তুমি কে, তুমি কে বলো, তুমি কে? তুমি তো পূর্বেই বলেছো আমি তোমাকে চিনতে ভুল করেছি প্রভু, তুমি তো এই ঘাটের মাঝি নাও, তুমি বৈতরণী পারের মাঝি। প্রভু আমি তোমাকে চিনতে পারিনি, আমি অজ্ঞ, আমি মূর্খ, আমি সাধন ভজনহীন। প্রভু প্রভু তুমি তুমি আমাকে আমাকে কৃপা করো, আমাকে কৃপা করো। মাই বললেন মধু তুমি আমাকে তাড়াতাড়ি ঘেউড়ো করে দাও, আমি সন্ন্যাস গ্রহণ করব, শুভ লগ্ন চলে যায়। মধু মনে মনে চিন্তা করছে, এ জগতে দেবতা যাকে দৈব জ্ঞানে পারে না, এ জগতে যোগী যাকে যোগ বলে পায় না, এ জগতে মণিগণ যাকে ধ্যান করে পায় না, সেই প্রভু যখন আমার কাছে এসেছে, প্রভুর কাছ থেকে চাইবার এই মাত্র সময় আমার। জীবনে আর এমন সময় হবে কিনা আমি তো জানি না। বললেন প্রভু এই জগতে আমি যাকেই খেউড়ো করেছি তার কাছ থেকে আমি মজুরি নিয়েছি, তুমি আমাকে মজুরি দেবে না? নিমাই বললেন মধু আমি তো ভিখারি ভাব, ভিক্ষা করে তোকে দিয়ে দেব না হয়। মধু বলছে না না প্রভু, তোমার কাছে অন্য কোনো কিছু চাই না প্রভু, তোমার কাছে বিনতি প্রভু, আমি তো দুরাচারী, তোমার চরণ সেবা জানি না, যেদিন আমার এই দেহ থেকে পরাণ খান উড়ে যাবে প্রভু, সেদিন তুমি বৈতরণীর ঘাট আমাকে পার করে দিও। আমি তোকে ভব নদী পার করে দেব, মহাপ্রভুকে
মধু সযতনে যখনই খেউড়ো করে দিলেন প্রভু আমার গঙ্গা থেকে স্নান করি শুক্র বসন পরিধান করি কেশব ভারতীর কাছে গিয়ে দাঁড়িয়েছে গুরুদেব গুরুদেব আপনি আমাকে এখন সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করুন কেশব ভারতী দেখলেন নিমাইকে এমন সুন্দর যেরূপ সত্যতিতা দাপর যুগে কেউ দেখে না যেরূপ যোগীর বাঞ্ছিত সম্পদ যেই রূপ যেরূপ যোগীর বাঞ্ছিত সম্পদ সেই রূপখানায় আমি দেখছি অঝরে নয়নের জলে কেশব ভারতী ভেসে যাচ্ছি কেশব ভারতী নির্দিষ্ট কোনো গ্রাম নেই নির্দিষ্ট কোনো বসত ভিটা নেই আজ থেকে তোমার আশ্রয় হচ্ছে আমার অনাদি রাজ গোবিন্দের চরণ ভারতী বললেন নিমাই এবার বলো তো কে কার গুরু কে এসব ভারতী বলছে বলো বলি বলো দেখি নিমাই কে কার গুরু বলো দেখি নিমাই কে কার গুরু বলি তুমি গুরু না আমি গুরু বলো দেখি নিমাই কে কার গুরু বলি তুমি গুরু না আমি গুরু বলো দেখি নিমাই কে কার গুরু তুমি কৃপা করে আমায় করলে গুরু বলো দেখি নিমাই কে কার গুরু আমাকে কৃপা করে গুরু করেছ তাই আমি তোমার গুরু হয়েছি তুমি যাকে এই জগতের বুকে যাকে তুমি যাহা করো তুমি আমাকে গুরু করেছ তাই গুরু হয়েছি তুমি আজ সন্ন্যাসী আর সন্ন্যাসীর অবলম্বন হচ্ছে এই জগতের দ্বারে দ্বারে ভিক্ষা করে জীবন রক্ষা করা তুমি যাও আর আমাকে গুরু দক্ষিণা দাও নিমাই বললেন প্রভু আমি নগর দ্বীপের দ্বারে দাঁড়িয়ে কাটোয়া কাঞ্চনের নগরী নগরী গিয়ে হরিনাম করে করে ভিক্ষায় নিয়ে আপনার দক্ষিণা দিব নিমাই তাই বদনে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে বলতে চলছেন কেমন ভাবে
ভজতি কৃষ্ণ ভজতি ওয়াহিদুল হক স্মারক দেশঘরের গান 1427-এর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে এতক্ষণ পরিবেশিত হল নিমাই সন্ন্যাসের পালা। পরিবেশন করলেন ফরিদপুরের নেপাল চন্দ্র বিশ্বাস ও তাঁর দল। অতিমারির এই সংকটকালে ওয়াহিদুল হক স্মারক দেশঘরের গান 1427-এর আয়োজন আমরা ঢাকায় করতে পারিনি। আশা করব আগামীতে এই আয়োজনটি আমরা ঢাকায় আবার অনুষ্ঠিত করতে পারব আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণে। যেহেতু আয়োজনটি আমরা ঢাকায় করতে পারিনি, সেজন্য মঞ্চসজ্জা এবং আলোকসজ্জার কাজটিও সংশ্লিষ্ট দলকে করতে হয়েছে, অর্থাৎ নিমাই সন্ন্যাসের পালার নেপাল চন্দ্র বিশ্বাস ও তার দল এই পুরো আয়োজনটি সম্পন্ন করেছেন। আমরা আজকের দ্বিতীয় দিনের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আগামীকালের অনুষ্ঠান সূর্যব্রতের গানে। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।